এখন আমাদের সবার হাতেই একটি স্মার্টফোন খুব কমন বিষয়। স্মার্টফোনের সমস্ত ফিচারের সঙ্গে আমরা বেশ পরিচিত। স্মার্টফোনের ব্যবহারে ফিচারগুলির মধ্যে একটি ফিচার এমন রয়েছে যা ব্যবহার করা সঠিক পরিস্থিতি না এলেও আমরা অনেকে ব্যবহার করে থাকি, অনেক সময় নেটওয়ার্ক রিফ্রেশিংয়ের ক্ষেত্রে। সেটি হলো ফ্লাইট মোড। যারা নিয়মিত প্লেনে ভ্রমণ করেন তারা ছাড়াও অনেকেই করে থাকেন এর ব্যবহার। তবে যারা নিয়মিত প্লেনে ভ্রমণ করেন তারা এই ব্যাপারটায় বেশ অভ্যস্ত। প্লেনে বসার সঙ্গে সঙ্গে বিমানকর্মীরা আপনাকে আপনার মোবাইল ফোন এরোপ্লেন মোডে রাখতে বলে, এমনকি সব ডিভাইসই এয়ারপ্লেন মোডে রাখতে হয় ফ্লাইটে। অনেকে তা করেন না, ভাবেন সবার ফোন এরোপ্লেন মোডে আছে, আমারটা না থাকলে কি সমস্যা। তবে জানেন কি কেন প্লেনে মোবাইল ফোন এয়ারপ্লেন মোডে রাখা জরুরি? বিশেষজ্ঞরা জানাচ্ছে বিমানে চলাকালীন এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি স্মার্টফোনটিকে ফ্লাইট মোডে না রাখেন তবে বিমানের নেভিগেশনে সমস্যা হতে পারে, যা ফ্লাইটে খারাপ প্রভাব ফেলতে পারে। এই নেভিগেশনের কাজ হলো বিমানকে পথ দেখানো। যদি বিমানের নেভিগেশনে সমস্যা দেখা দেয় তবে এটি তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, ফলে রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। ফোন থেকে আসা সিগন্যাল বিমানের ইলেকট্রনিক সিস্টেমকে খারাপ করে দিতে পারে, এতে বিমানের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে। তাই টেক অফ হওয়ার আগে সবাইকে বলা হয় ফোন সুইচ অফ করতে বা এরোপ্লেন মোড অন করতে। তাই পরের বার আপনি যখনই ফ্লাইটে উঠবেন তখন আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।